কেউ কথা রাখেন। ছেলেবেলায় বৈষ্ণবী তার আগমনী জ্ঞান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লাদ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ আর অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না। মামা বাড়ি মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাবো, যেখানে পদ্মফুলের মাথায় সাঁফ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথা এই ঘরের ছাদ ফুটো হয়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গলি কিনতে পারিনি কখন। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা, বিখিনির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব, অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন ফরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও তাকায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিল, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমার দেখা হয় নাই কিছুই, সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দিবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় চাঁদ নিয়েছি, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, তবু কথা রাখেনি বরুণা, তার বুকে এখন কেবলই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। ধন্যবাদ।